রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে গুলিতে বেসরকারি চাকরিজীবী ফিরোজ তালুকদার হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্ত্রী রেশমা সুলতানা বাদী হয়ে এ মামলা করেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। তবে মামলা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নাম বাদ দেয় অসন্তোষ জানান বাদীপক্ষের আইনজীবী। এছাড়াও একই দিন রাজধানীর বনশ্রীতে মুক্তিযোদ্ধার সন্তান রাসেল হত্যা, পল্লবীতে পুলিশের গুলিতে আকরাম খান রাব্বি ও যাত্রাবাড়িতে পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন হত্যার অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ অনেকের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্বজনরা। এদিকে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত রাজধানীতে 21টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আবু সাইদের ঘটনাটা সে দেখে 16 তারিখ, দেন 17 তারিখ থেকে আমাকে না জানিয়ে সে আন্দোলনে অংশগ্রহণ করে। যখন আব্বু বের হইতে নিছিল তখন আব্বুর সাথে বলছে যে সোনা পাখি গেলাম, তারপর সোনা দিয়ে চলে গেছে। আধা ঘন্টা পর নাকি ফোন দিয়েছি, তখন শুধু যা আসলো যে আমি আসতে পারতেছি, অনেক জ্ঞান জাম, অনেক জ্ঞান জাম। লাস্ট কথা আমার এটুকু হয়েছে, গুলি করে যাত্রা করে দিছে যে সকল পুলিশ কর্মকর্তা পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে মামলা, সুতরাং এটা থানা এজাহার হিসেবে নিয়ে সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার আদেশ দিতে হবে।